आए दुल्हे राजा गोरी खोल दरवाजा। Assalamualaikum, আমি শান্তা। আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম হলুদের ভিডিও, আজকে শেয়ার করতে চলে আসলাম বিয়ের ভিডিও। আর আমরা বিয়ে কোথায় বা কিভাবে দিচ্ছি, কোথায় অনুষ্ঠান করতেছি, সবই আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। সবাই একটু আমার ভিডিওটা ফুল দেখবেন, দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে দেখতে থাকুন। আর আমরা যেই রেস্টুরেন্টটার মধ্যে বিয়ের অনুষ্ঠানটা করেছি, এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, একদম সাগরের পাশে। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম রেস্টুরেন্টের ভিউটা, সত্যি এই রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর ছিল। আর আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর এই রেস্টুরেন্টটা ছিল পাকিস্তানি রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কর্দোবা। আর এই যে আমি আপনাদেরকে ভিতরের সাইডটা দেখাচ্ছিলাম, রেস্টুরেন্টটা অনেক বড় ছিল, আর ফুল ভিউটা আপনাদেরকে আমি ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, অনেক সুন্দর ছিল এই রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্টটায় প্রায় সময় বিয়ের অনুষ্ঠান করা হয়, পাকিস্তানিরা এই রেস্টুরেন্টে বেশিরভাগ বিয়ের অনুষ্ঠানটা করে। আর এই যে দেখতেছেন, এই জায়গাতে বর বা বর বউ একসাথে বসে। আর আমি একটু সবাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, যেহেতু এখনও মেহমান আসেনি, তাই ভাবলাম আমি একটু সবটুকু আপনাদেরকে রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি, তাই একটু দেখাচ্ছিলাম আপনাদের সাথে। শেয়ার করতে করতে এদিকে বর চলে এসেছে, ভাবি বরকে নিয়ে চলে আসছে, তাই আমরা আবার বরের একটু ভিডিও করতে চলে গেলাম, বরকে রিসিভ করতে চলে গেলাম। তারপরে বরকে রিসিভ করে নিয়ে এখন আমরা রেস্টুরেন্টে ঢুকবো, রেস্টুরেন্টে এসে বরকে বসিয়ে দিব। আর আস্তে আস্তে আমাদের সব মেহমান এখন আসা শুরু করবে, কারণ আমরা যেই টাইমটা দিয়েছিলাম এটা ছিল শুক্রবার, তাই সবাই একটু জুম্বার নামাজ পড়ে দেরি করেই আসবে। তাই এখন আমরা বরকে নিয়ে আসলাম, যেহেতু যার বিয়ে তার তো একটু আগেই আসতে হয়, তাই না? তাই আমরা এখন সবাই চলে আসছি, যে আমরা যারা কাছাকাছি আসি ভাবিরা, তারা সবাই চলে আসছি, যারা দূরের মেহমান তারা এখনও আসেনি। তাই আমরা এখন আস্তে আস্তে সব কিছু রেডি করা শুরু করব, তারপরে যখন আস্তে আস্তে মেহমান আসবে তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে আমার ছেলে, সে ক্লান্ত হয়ে গেছিলো, তাই এখানে সে শুয়েছিল, তার চাচু আসতে মতন আবার সে আবার উঠে চলে গেছে। তারপরে ভাবিশ আবার ঠিক করে সবাইকে বসিয়ে দিল। আর এই যে বর একা একা অপেক্ষা করতেছিল, আর আমি বরের সাইডের যেই ডেকোরেশনটা ওইটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে একে একে আমাদের যেই আত্মীয় স্বজন ভাবিরা সবাই চলে আসছে আস্তে আস্তে। আর আমরা এখানে 70 জনের আয়োজন করেছিলাম এখানে আমাদের। আর এই যে টিভিটা দেখা যাচ্ছে, এখানে সবাই ভিডিও কলে কথা বলতেছিল, যেহেতু এখানে আমাদের মোবাইলে বিয়ে হচ্ছে, আবার দেশে গেলে বড় করে অনুষ্ঠান হবে, এই জন্য এখানে টিভিতে মোবাইল কানেক্ট করে আমরা ভিডিও কলে কথা বলতেছিলাম। আর এইখানে বিয়ে শাদি হবে। আর এই যে এখানে ভাইয়ারা সবাই মিলে দেখতেছিল। আমি আবার চলে গেলাম আপনাদেরকে বাহিরের ভিউটা দেখানোর জন্য। আর এখন এখানে সব ভাবিয়ারা বা ভাইয়ারা অপেক্ষা করতেছিল, আর আমার আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করতেছিল, আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেছিলাম। আর এই যে এখানে আমার ছেলেটা বায়না ধরতেছিল যে সে আইসক্রিম খাবে, তাই এখান থেকে আইসক্রিম নিয়ে আসলাম। আর এটা হচ্ছে বিয়ের দিন। আর এখানে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে এখানে ভাবিরা সবাই মিলে ছবি তুলতেছিল একসাথে, আর আমরা অনেক সবাই মিলে অনেক আনন্দ করছিলাম, কারণ অনেক দিন পরে সবাই এখানে একসাথে হয়েছি, কারণ প্রবাসে তো সবাই নর্মালি একসাথে হওয়া হয় না, তাই বিয়ের অনুসারে সবাই একসাথে হলাম, গল্প করলাম, অনেক ভালো লাগলো। আর এই যে দেখুন, প্রায় মানুষ সবাই চলে আসছে, সবাই গল্প করতেছে, সবাই ছবি তুলতেছে, সবাই আনন্দ করতেছে, এই সব কিছু দেখে অনেক ভালো লাগতেছিল, কারণ নর্মালি প্রবাসী সবাই অনেক ব্যস্ত থাকে, তাদের ফ্যামিলি নিয়ে, কাজ নিয়ে, সব কিছু নিয়ে অনেক ব্যস্ত থাকে, এরকম একসাথে হওয়া হয় না। কিন্তু অনেক দিন পরে এই বিয়ের অনুষ্ঠানের জন্য সবাই আবার একসাথে হয়েছি, অনেক ভালো লাগতেছিল, সবাই অনেক খুশি। আর এই যে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম কখন বিয়ে পড়াবো, কারণ আমরা
বাংলাদেশের রাত 8টা টাইম দিয়েছিলাম, সেটার জন্যই আমরা ওয়েট করতেছিলাম। আর টিভিতে যে এই কখন বিয়ে পড়াবো তা মোবাইলটা সেট করতেছিলাম যতটুকু দেরি। আর এদিক দিয়ে আমাদের টেবিলে টেবিলে খাবার আস্তে আস্তে নিয়ে আসছিল সবাই যে ওইখানে। এই যে এখন এখানে বিয়ে শুরু হয়ে গেছে, আর এইটা হচ্ছে আমার দেবরের বউ, মানে আমার ছোট বোন বলতে পারেন। এখন যেহেতু দেবরের বউ হয়ে গেছে ছোট বোনের মতোই, আর এই যে আমার দেবর এখানে কবুল বলে ফেলছে। বিয়ে পড়ানো শেষ, এখন মোনাজাতের সময়, তাই সবাই এখন মোনাজাত ধরেছে। আর এখানে এখন সবাই মিলে মোনাজাত ধরেছে, তাই আমি মোনাজাত ধরে এও মোবাইল দিয়ে একটু ভিডিও করতেছিলাম। আর সবাই দোয়া করবেন যাতে তাদের নতুন জীবনটা অনেক সুখের হয়, ভালো হয়, তারা যাতে অনেক সুখে থাকে। আর এই যে বিয়ে পড়ানোর পরে, মোনাজাত শেষের পরে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করব। আর আজকে খাবারের মেনুতে ছিল হচ্ছে তান্দুরি চিকেন, তন্দুর রুটি, বিরিয়ানি, তারপরে কাবাব, আর ছিল হচ্ছে খাসির মাংস। আর ড্রিঙ্কসের মধ্যে ছিল হচ্ছে পানি এবং কোকাকোলা, তারপর দুই রকমের সস ছিল, আর পায়েস ছিল, আর চা বা কফি ছিল। আর এই আমরা হালকা পাতলা যেটুকু পারলাম একটু আয়োজন করলাম। আর এই যে এখানে সবাই মিলে বসে বসে সাগরের পার ছবি তুলতেছিল। আর আজকে এই পর্যন্তই। কার কেমন লাগলো ভিডিওটা সবাই একটু জানাবেন, যদি ভালো লেগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সবার সাথে শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।